প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি বাসায় তোমরা সকলেই ভালো আছো, সবাই আপন কথা অনুযায়ী চলবা, আর যদি বাইরে আসো বা বাজারের এদিকে আসো, বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরো, আর অবশ্যই 3 ফুট দূরত্ব বজায় রাখবা। আমাদের আশেপাশের দেশগুলোতে করোনা ভাইরাসের প্রভাব অনেক বেশি বেড়েছে, হ্যাঁ, এই কারণে তোমাদের এখনও অনলাইন ক্লাস চলছে। আসো, আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ, পারস্য সভ্যতা, গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতা সম্বন্ধে জানব। তোমরা বই খাতা নিয়ে বসো, আমরা আজকে এগুলো সম্বন্ধে শিখব। এর আগে আমরা শিখেছিলাম মেসোপটেমীয় সভ্যতা, চীন সভ্যতা, এগুলো সম্বন্ধে আমরা এর আগে জেনেছি। আজকে আমরা শিখব পারস্য সভ্যতা। আজকের ইরান দেশটিকে প্রাচীনকালে পারস্য বলা হতো। আজকে বলতে এখনকার যে ইরান দেশ, আজ থেকে অনেক অনেক বছর আগে তাকে কি বলা হয়তো, এই দেশটাকে বলা হয়তো, আগের নাম ছিল পারস্য। ইরান বলতে আমাদের এই বাংলাদেশ যে মহাদেশে এখন, বা এশিয়া মহাদেশে, এই ইরান, ইরাক, ইরান, এটা কিন্তু এশিয়া মহাদেশের মধ্যেই অবস্থিত, মানে এই ইরান দেশটিও এশিয়া মহাদেশে আছে। আমাদের যেমন এশিয়া মহাদেশ বাংলাদেশ বা পাকিস্তান, ইন্ডিয়া, হ্যাঁ, এই ইরান দেশটাও এশিয়া মহাদেশে রয়েছে। তবে এই ইরান সবচেয়ে খুব ধনী রাষ্ট্র। ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ, হ্যাঁ, এনার শাসন চলছে, উনি অনেক দক্ষ শাসক। খ্রিস্টপূর্ব 600 অব্দে পারস্যরা একটি সভ্যতা গড়ে তুলেছিল। খ্রিস্টপূর্ব বলতে যীশুখ্রিস্টের জন্মের 600 বছর আগে, খ্রিস্টপূর্ব বলতে যীশুখ্রিস্টের জন্মের পূর্বে, কত বছর পূর্বে, 600 অব্দ পূর্বে পারস্যরা, হ্যাঁ, একটি সভ্যতা গড়ে তুলেছিল অনেক আগে। এই সভ্যতা বিকাশের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল সম্রাট প্রথম দারিউস। এই সভ্যতা বিকাশে সবচেয়ে বেশি অবদান রেখেছিল সম্রাট প্রথম দারিউস। দারিউস অনেক দক্ষ শাসক ছিলেন, হ্যাঁ, ইনি বিভিন্ন দেশ জয় করেছিলেন আর তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বিভিন্ন দেশ জয় করে পারস্য রাজ্যকে সাম্রাজ্যে পরিণত করেছিলেন, মানে অনেক দক্ষ শাসক হওয়ার কারণে ওনার আশেপাশের বিভিন্ন দেশ উনি গিয়েছেন আর রাজ্য জয় করে নিয়েছেন, নিয়ে তিনি অনেকগুলো প্রদেশ, তোমাদের আমাদের পার্শ্ববর্তী যেমন ইন্ডিয়ার আছে দেশ, এই ইন্ডিয়াতে 19টা প্রদেশ রয়েছে। এরকম এই সম্রাট দারিউস আশেপাশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন, রাজ্য জয় করেছেন, এইরকম তিনি 21টা প্রদেশ করেছিলেন, অনেক বড় বড় প্রদেশ ছিল ওনার কাছে। সভ্যতার ইতিহাসে পারস্যদের 2টি বড় অবদান আছে, পারস্যদের সবচেয়ে বড় অবদান রয়েছে 2টি। একটি হচ্ছে সাম্রাজ্য পরিচালনায় দক্ষ প্রশাসনিক কাঠামো, বা সম্রাট প্রথম দারিউস যে সাম্রাজ্য পরিচালনার জন্যে তার 2টা বড় অবদান ছিল। একটা হচ্ছে দক্ষ প্রশাসনিক কাঠামো, তার প্রশাসনিক কাঠামোটা ছিল অনেক দক্ষ, অনেক এক্সপার্ট লোক ছিল ওখানে। আর অন্যটি হচ্ছে ধর্মীয় কাঠামো, তাহলে তিনি দক্ষতার সাথে প্রশাসনিক কাঠামোটা চালাইতেন, এই কারণে আশেপাশের দেশগুলো তিনি জয় করেছিলেন বিভিন্ন সৈন্য নিয়ে গিয়ে, হ্যাঁ। আর ধর্মীয় কাঠামোটাও তার ছিল অনেক শক্তিশালী, এই 2টা তার সবচেয়ে বড় গৌরবের বিষয় ছিল। বিশাল সাম্রাজ্য ঠিকমতো পরিচালনার জন্যে দারিউস গোটা সাম্রাজ্যকে 21টি প্রদেশে ভাগ করেছিল।
তার সাম্রাজ্য সম্রাট প্রথম দারিউস তার সাম্রাজ্য ভালোভাবে পরিচালনার জন্যে হ্যাঁ 21টি প্রদেশে ভাগ করেছিলেন। কয়টা প্রদেশে তোমাদের এটা নৈবত্তিক হতে পারে? 21টি প্রদেশে ভাগ করেছিলেন। ইন্ডিয়ার যেমন ইন্ডিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে বা ভারত সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে এখানে 29টা প্রদেশ রয়েছে। হ্যাঁ, ওই এই দারুশের দেখে দেখেই এই ইন্ডিয়ান সরকার বা যখন যারা ইয়ে করেছিলেন এদের থেকেই এই প্রথম দারুশের রাজ্য পরিচালনার সিস্টেম থেকেই এই ইন্ডিয়ার এই ভাগগুলো করা হয়েছিল। প্রতি প্রদেশের সাথে যোগাযোগ রাখার জন্যে তৈরি করেছিলেন সড়ক। প্রত্যেকটা প্রদেশে যাওয়ার জন্যে হ্যাঁ এই সড়ক তৈরি করেছিলেন প্রথম দারুশ। তাহলে এটাও তার ওই সময়ের একটা অনেক ভালো কাজ। তিনি ডাক ব্যবস্থা চালু করেছিলেন সম্রাট প্রথম দারিউস। আরেকটা কি ভালো কাজ করেছিলেন, তিনি ডাক ব্যবস্থা চালু করেছিলেন। আমাদের যেমন বাংলাদেশে ডাক ব্যবস্থা রয়েছে, হ্যাঁ এটা এই সম্রাট দারিউসের ডাক ব্যবস্থা তিনি প্রথম চালু করেছিলেন। তারপর ধীরে ধীরে সারা বিশ্বে এই সিস্টেমটা চালু হয়েছে বা বাংলাদেশেও এই সিস্টেম চালু হয়েছে। আসলে আমরা যে সময়ের এগুলো পড়তেছি এগুলো তো অনেক আগের ব্যবস্থা। ওই সময় ওই ডাক ব্যবস্থাই ছিল অনেক উন্নত মানের বা আশ্চর্যের জিনিস। এখন যেমন আমাদের বিভিন্ন সিস্টেম ডাক চিঠি লেখার পাশাপাশি আমরা এখন কোনো টেক্সট লিখতে পারি, তাই না, অনেক ডিজিটাল হয়েছে। তবে ওনাদের সময় ওটাই ছিল আশ্চর্য জিনিস, ডাক ব্যবস্থার প্রচলন। ওইটা উনি ডাক ব্যবস্থার প্রচলন করেছিলেন আর ওটা দেখে সারা বিশ্বের মানুষ ওনার ওই সিস্টেমটা নিয়ে কাজে লাগাচ্ছিল সারা বিশ্বে। প্রতিটি প্রদেশের সাথে যোগাযোগ রাখার জন্য তৈরি করেছিলেন সড়ক পথ। এতে দ্রুত ঘোড়ার গাড়ি ঘোড়া ছুটিয়ে ডাক বিভাগের লোকেরা সকল প্রদেশের খবর রাজধানীতে পৌঁছাইতে পারত। আর একটা তিনি ভালো কী কাজ করেছিলেন, তিনি যে ডাক ব্যবস্থা প্রচলন করেছিলেন এখানে ঘোড়ার গাড়ি ছিল। হ্যাঁ, আমাদের যেমন এখন ডাক ব্যবস্থা রয়েছে এখানে সরকারের বিভিন্ন পিক আপ রয়েছে, পিক আপের সাহায্যে সারা দেশে চিঠিগুলো আদান প্রদান করা হয়। ওই সম্রাট সেই সময়ের সম্রাট দারিউস কী করেছিলেন, ঘোড়ার গাড়ি তৈরি করেছিলেন। এইগুলো এই ঘোড়ার গাড়ি দিয়ে ইম্পর্টেন্ট চিঠিগুলো বিভিন্ন প্রদেশে যাইতো বা ওনার কাছেও যাইতো বা পৌঁছে দেওয়া হইতো। পারস্য সভ্যতার চমৎকার স্থাপত্য ও মূর্তি তৈরি হয়েছিল। আর একটা ভালো কাজ ছিল পারস্য সভ্যতার স্থাপত্য বা এখানে বিভিন্ন বিল্ডিং বা বিভিন্ন মূর্তি হ্যাঁ এখানে ওই সভ্যতার মানুষেরা তৈরি করেছিল। সর্বপ্রথম ব্যাপকভাবে একেশ্বরবাদী ধর্ম প্রচার করেছিলেন পারস্যের ধর্ম প্রচারক জরাস্ট্রাস। আর কী করেছিলেন দেখো, সর্বপ্রথম ব্যাপকভাবে একেশ্বরবাদী বা এক ধর্মে এক আল্লাহর প্রতি বিশ্বাস এটাকে বলা হচ্ছে একেশ্বরবাদ হ্যাঁ প্রচার করেছিলেন। হ্যাঁ, তার নাম কি, প্রচারকের নাম হচ্ছে জরাস্ট্রাস। হ্যাঁ, ইনি একেশ্বরবাদ প্রচলন করেছিলেন ওই সময়। পারসীয়দের প্রশাসনিক পরিচালনার ধারণা পরবর্তী সময়ে বিশ্বের অনেক দেশেই গ্রহণ করেছে। পারসীয় বা আজকের যে ইরান দেশ ওইখানকার শাসকরা যে সিস্টেম চালু করেছিল ওই সিস্টেমগুলো সব ভালো কাজগুলো সারা বিশ্বের শাসকরা গ্রহণ করেছিলেন এবং ওইভাবে তাদের সিস্টেমগুলো তারা কাজে লাগিয়েছিলেন। তাদের ধর্ম প্রভাব ফেলে বিশ্বের অনেক ধর্মের উপর। তারা যে একেশ্বরবাদে প্রচারণ করেছিলেন হ্যাঁ ওই ধর্মের প্রভাব বিভিন্ন বিশ্বের বিভিন্ন ধর্মের উপর প্রভাব পড়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে 18 পৃষ্ঠায় আসো। প্রাচীন নগর সভ্যতাগুলোর বেশিরভাগ গড়ে উঠেছিল এশিয়া ও আফ্রিকা অঞ্চলে। প্রাচীন নগর সভ্যতাগুলো কোন কোন অঞ্চলে গড়ে উঠেছিল? আমাদের এশিয়া মহাদেশ বা আমরা যে মহাদেশে বসবাস করি সেটা হচ্ছে এশিয়া মহাদেশ, আর একটা হচ্ছে আফ্রিকা অঞ্চলে। এই
এই মহাদেশগুলোতে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছিল। ইউরোপের দুইটি নগর সভ্যতা গড়ে ওঠে। ইউরোপে কয়টা নগর সভ্যতা গড়ে ওঠে? দুইটি নগর সভ্যতা, একটি গ্রিসে আর অন্যটি রোমে। মানে ইউরোপের দুইটি নগর সভ্যতা গড়ে উঠেছিল, একটা গড়ে উঠেছিল গ্রিসে, হ্যাঁ, আর অন্যটি রোমে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এখন গ্রিক সভ্যতা সম্বন্ধে জানবো। এটা অনেক প্রাচীন সভ্যতা আর কি। পুরো গ্রিসে একক কোনো রাজ্য বা সাম্রাজ্য গড়ে ওঠেনি। পুরো যে গ্রিস ছিল, হ্যাঁ, এই গ্রিসে সবচেয়ে পুরাতন সভ্যতা। এখানে ওই সময়ের মানুষরা আধুনিক মানুষ ছিল আর কি। হ্যাঁ, বিভিন্ন সময়ে তারা এই বিভিন্ন প্রাচীন সভ্যতাগুলো, ওখান থেকে বিশ্বের সব লোক এখানে কাজ করেছিল বা অনেক কিছু জানতে পেরেছিল। উঁচু উঁচু পাহাড়ের মধ্যে এক একটি নগর তৈরি হয়েছিল। গ্রিসে কি এখানে আমাদের বাংলাদেশের মতো ওখানে সমতল ভূমি ছিল না, ওখানে বিভিন্ন দ্বীপ এলাকা ছিল। এক একটা বড় বড় দ্বীপ মিলে এক একটা নগর তৈরি হয়েছিল। এই জন্য প্রতিটি নগর প্রতিষ্ঠিত হয় পৃথক রাষ্ট্রে। কি হয়েছিল, দ্বীপ হওয়ার কারণে একটা পৃথক রাষ্ট্র তৈরি হয়েছিল। হ্যাঁ, এই কারণে গ্রিসের রাষ্ট্রগুলোকে বলা হয় নগর রাষ্ট্র। নদী না থাকায় কৃষি জমি ছিল না তেমন। গ্রিসে নদী না থাকায় ওখানে কৃষি জমি তেমন ছিলই না, তাই সমুদ্রের তীরে বিকাশ ঘটায় নগর রাষ্ট্রগুলোর প্রধান আয় ছিল বাণিজ্য। সমুদ্রের তীরে, হ্যাঁ, বিকাশ ঘটা নগর রাষ্ট্রগুলোর প্রধান আয় ছিল বাণিজ্য। যে নগর রাষ্ট্রগুলো সমুদ্রের কাছাকাছি অবস্থিত ছিল, সে তাদের ব্যবসা বাণিজ্য করতো। তারা প্রধান ইনকাম ছিল তাদের বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য। বাণিজ্য করতে গিয়ে তারা অনেক দেশ দখল করে নেয়। গ্রিকরা ব্যবসা বাণিজ্য করতে বিভিন্ন দেশে এসেছিল এবং অনেক দেশ দখল করে নিয়েছিল। গ্রিসে সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 800 অব্দে। এটা অনেক প্রাচীন সভ্যতা। যিশু খ্রিস্টের জন্মের 800 অব্দ আগে গ্রিসের এই নগর সভ্যতা গড়ে উঠেছিল। গ্রিসের দুইটি গুরুত্বপূর্ণ নগর রাষ্ট্রের একটি এথেন্স, অন্যটি স্পার্টা। এখন যে গ্রিস দেশ, হ্যাঁ, এই গ্রিস দেশের এই দেশের একটা বড় নগর, সেটার নাম হচ্ছে এথেন্স, বা এটা রাজধানী, গ্রিসের রাজধানীর নাম হচ্ছে এথেন্স। এটা একটা বড় শহর। আর অন্য একটার নাম হচ্ছে স্পার্টা। দুইটি নগর রাষ্ট্রের কাঠামো ছিল আলাদা। এথেন্সে গড়ে উঠেছিল গণতন্ত্র। যে এথেন্স, এই এথেন্সে ছিল গণতন্ত্র। আমাদের বর্তমান বিশ্বে যে গণতন্ত্র, সেটা এই এথেন্স থেকেই সারা বিশ্বে গণতন্ত্র। মানুষ, বিভিন্ন দেশের শাসকরা এটা এখন সারা বিশ্বে চলছে এই গণতন্ত্র আর কি। আর স্পার্টায় ছিল আরেকটা রাষ্ট্র, ছিল স্পার্টা। এই স্পার্টায় ছিল সামরিক তন্ত্র, ধর্ম, স্থাপত্য, ভাস্কর্য নির্মাণ, দর্শন ও বিজ্ঞান সকল ক্ষেত্রেই গ্রিসের, বিশেষ করে এথেন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ধর্মচর্চা, স্থাপত্য, ভাস্কর্য নির্মাণ, দর্শন ও বিজ্ঞানে এখানে সবচেয়ে বেশি চর্চা হইত। হ্যাঁ, এই কারণেই এথেন্স সারা বিশ্বে এক গুরুত্বপূর্ণ স্থান ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এথেন্স সম্বন্ধে, গ্রিক সভ্যতা সম্বন্ধে জানলাম, এরপরে রোমান সভ্যতা সম্বন্ধে জানব। গ্রিসে সভ্যতা গড়ার কাছাকাছি সময়ে রোমেও নগর সভ্যতার বিকাশ ঘটে। গ্রিসের যে সভ্যতা কাছাকাছি একই সময়ে রোমেও সভ্যতার বিকাশ ঘটেছিল।
সামান্য কৃষিকাজ হলেও এই সভ্যতাটিও ছিল বাণিজ্য নির্ভর। রোমেও তখন কৃষিকাজ করতো মানুষজন। রোমানরা ছিল যোদ্ধা জাতি। রোমানরা কি জাতি ছিল? যোদ্ধা জাতি। নানা দেশ জয় করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। রোমানরা বিভিন্ন দেশ জয় করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। জুলিয়াস সিজার, অগাস্টাস সিজার এমন সব বিখ্যাত সম্রাট রোমের সাম্রাজ্য বিস্তার করেছিলেন। রোমের সাম্রাজ্যে বিস্তার করেছিলেন কারা কারা? জুলিয়াস সিজার আর অগাস্টাস সিজার। রোমানরা পাথর ও ইট দিয়ে ঘরবাড়ি, রাস্তাঘাট, ধর্ম মন্দির ইত্যাদি নির্মাণ করে সভ্যতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোমানরা আর কি ভালো কাজ করেছিলেন ওই সময়? তারা পাথর ও ইট দিয়ে ঘরবাড়ি তৈরি করেছিলেন। আমাদের দেশে বা সারা বিশ্বে পাথর ও ইট দিয়ে এখন ঘরবাড়ি তৈরি হচ্ছে। ওদের দেখে দেখে সারা বিশ্ব শিখতেছে। এখন যে আমাদের বাংলাদেশের রাস্তাগুলো, এগুলো ও ধর্ম মন্দিরগুলো, হ্যাঁ, পাথর দিয়ে তৈরি হচ্ছে। পাথরের মূর্তি তৈরিতেও প্রাচীন বিশ্বে রোমানরাই সবচেয়ে খ্যাতি লাভ করেছিল। তারা আরও একটা ভালো কাজ করেছিল, পাথরের মূর্তি তৈরি করেছিল। হ্যাঁ, বিজ্ঞানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রোমান বিজ্ঞানীরা। আজকের যে বিজ্ঞানের এত উৎকর্ষ হয়েছে, এই রোমান বিজ্ঞানীরাই তারা প্রথম শুরুটা করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা রোমান সভ্যতা সম্বন্ধে শিখলাম। তোমরা এগুলো বাসায় ভালো করে পড়বা, 17 পৃষ্ঠা ও 18 পৃষ্ঠা ভালো করে পড়বা, নৈগত্তিক লিখবা। হ্যাঁ, তো পরবর্তীতে কথা হবে। সকলকে ধন্যবাদ।